হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের একটি ফেসবুক পেজ থাকা অত্যন্ত জরুরি। আর এই ফেসবুক পেজের সাথে ইউটিউব চ্যানেল কিভাবে লিংক করতে হয় তা চলুন এই ভিডিও থেকে দেখে আসি। তো বন্ধুরা, আমি ধরে নিচ্ছি আপনাদের একটি ফেসবুক পেজ আছে। এখন আমরা এই ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল লিংক করব। তো প্রথমেই আপনারা মোবাইল অথবা ডেস্কটপে ক্রোম ব্রাউজার ওপেন করুন। আপনারা যারা মোবাইল ইউজ করছেন তারা ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিন। তারপর সার্চ বারে টাইপ করুন ইউটিউব ট্যাব। এরপর গুগল আপনাকে অনেকগুলো ওয়েবসাইট শো করাবে, আর সেখান থেকে আপনারা প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করুন। সেই প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর একটু নিচে যান, সেখানে অ্যাড অ্যাপ টু ইউর পেজ অপশনে ক্লিক করুন। যারপর ফেসবুকে ইউটিউব ট্যাব বাটন ওপেন হয়ে যাবে। এরপর সেখানে ফেসবুক পেজেস অপশনে ক্লিক করুন। এখানে আপনার ক্রিয়েট করা ফেসবুক পেজ শো করবে। তো যে পেজে চ্যানেলটি লিংক করতে চান সে পেজে ক্লিক করুন। এরপর পাশে নীল রঙের অ্যাড পেজ ট্যাব নামের অপশনে ক্লিক করুন। যারপর আপনাকে 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপর সরাসরি ফেসবুক পেজ ওপেন হয়ে যাবে। যারপর ফেসবুক পেজের মোর অপশনে ক্লিক করুন। এখানে একটি পপ আপ সাইট ওপেন হবে যেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখানে একটি ইউটিউব অপশন ক্রিয়েট হয়েছে, আর আপনারা ইউটিউব অপশনে ক্লিক করুন। এরপর সেখানে কিছু ফিল ইন দ্য গ্যাপ বক্স ওপেন হবে। এরপর এই ক্রোম ব্রাউজারেই নতুন একটি ট্যাব নিয়ে ইউটিউব ওপেন করুন। এবং ক্রোম ব্রাউজার কিন্তু অবশ্যই ডেস্কটপ মোডে থাকতে হবে। এরপর ইউটিউব স্টুডিওতে চলে যান। সেখানে বাম পাশে নিচের দিকে কাস্টমাইজেশন অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে 3টি অপশন শো হবে। সবার শেষের অপশন যেটা বেসিক ইনফো, সেখানে ক্লিক করুন। এরপর নিচের দিকে স্ক্রল করুন। সেখানে আপনারা চ্যানেলের ইউআরএল দেখতে পাবেন। সেখান থেকে শুধু চ্যানেলের আইডি অর্থাৎ ইউআরএল এর চ্যানেল স্ল্যাশের পরের অংশটুকু কপি করুন। এখন পুনরায় ফেসবুক পেজে চলে যান। সেখানে চ্যানেল আইডি বক্সে কপি করা আইডি পেস্ট করুন। ব্যাস, আপনাদের কাজ প্রায় শেষ। এরপর সেভ সেটিং এ ক্লিক করুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটি ফেসবুক পেজে চলে এসেছে এবং এখানে সবগুলো ভিডিও শো করছে। আর এই সেম পদ্ধতিতে আপনারাও আপনাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল লিংক করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।